নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই 90 বছর পর এই ফলারণী অমাবস্যাতে এই দুর্দান্ত মহা সংযোগ সৃষ্টি হয়েছে। এই 90 বছর পর এই যে মহা সংযোগের ফলে 4টি রাশি মহা কোটিপতি হতে কিন্তু চলেছে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে এই 4 রাশির কপাল খুলতে চলেছে এই ফলারণী অমাবস্যার পর থেকে। অর্থাৎ এই যে 90 বছর পর যে এই দুর্লভ মহাসংযোগ যে সৃষ্টি হয়েছে, যে 4 রাশি লালে লাল হতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি এই ভিডিওতে আলোচনা করব এবং কোন কোন দিক থেকে এই রাশিগুলো লাভবান হতে চলেছে তাও আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাব। নাম্বার 1 যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রথম কথা, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে, ব্যাপক পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে। অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে এই ফলারণী অমাবস্যা থেকে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দুর্দান্ত যোগ এবং কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। বিদেশের সাথে যারা রত আছেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। দীর্ঘ 90 বছর পর এই যে মহাসংযোগ কুম্ভ রাশিকে আকস্মিক প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে, ফাটকা থেকে, এই জায়গা থেকে হঠাৎ প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করেছে। অর্থাৎ কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক এবং সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই 90 বছর পর এই দুর্লভ এই মহাসংযোগে বৃশ্চিক রাশি, আমি আবারও বলবো, টাকা গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যাবে এক কথায়। সম্পত্তিগত দিক থেকে লাভ, গোল্ড থেকে, শেয়ার বাজার থেকে, আকস্মিক প্রাপ্তি থেকে এবং কর্মযোগ থেকে কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করেছে এই 90 বছর পর এই দুর্লভ এই মহাসংযোগে বৃশ্চিক রাশি। আপনি যদি মানুষ হন, আপনার কিন্তু অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন। পিছন ফিরে তাকাতে হবে না বৃশ্চিক রাশিকে। আপনাদের দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে এবং এই সময়ের মধ্যে আপনাদের বিদেশ থেকেও, বিদেশের সাথে যারা রত আছেন, বিদেশ থেকেও আপনাদের কিন্তু লাভ এই সময় কিন্তু আসতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে। আপনি মিথুন রাশির মানুষ, ভাগ্যোদয়, কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা, দৈনন্দিন রোজগার বৃদ্ধি এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে সম্পত্তিগত দিক থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করছে মিথুন রাশি। এই 90 বছর পর এই দুর্লভ এই মহাসংযোগে মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি এবং আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিনকার টাকা আটকে ছিল, এই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু আপনাদের এই সময় মজবুত কিন্তু হতে চলেছে এবং এর পাশাপাশি আপনার মিথুন রাশির ক্ষেত্রে মানে দুর্দান্ত লাভ আপনাদের কিন্তু দিতে চলেছে এই 90 বছর পর এই দুর্লভ মহাসংযোগ, যা আপনার ভাগ্যের চাকাকে ঘুরাতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো, 4 নম্বর যে রাশি, যে রাশি লাভ পেতে চলেছে অর্থাৎ অর্থনৈতিক দিক, সব দিক থেকে,
সেই সৌভাগ্যশালী রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের দ্বারা কর্ম, কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন আপনাদের দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন কর্কট রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, কর্মযোগ আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে কর্কট রাশি আপনি মানুষ। আপনার ক্ষেত্রে কিন্তু মানে এক কথায় এই 90 বছর পর এই দুর্লভ মহাসংযোগে আপনি যদি হন আপনার কিন্তু লালে লাল হতে চলেছেন, এবং এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, আর্থিক স্থিতির জায়গা আপনাদের মজুদ হবে, লাভ সফলতা সাকসেস আপনাদের কিন্তু দেখা যাচ্ছে, এবং এর পাশাপাশি আপনাদের ফিনান্সিয়ালি ডেভেলপমেন্টের জায়গা কিন্তু এই 90 বছর পর আপনারা কিন্তু সৃষ্টি করেছে আজ মধ্যরাত থেকে। এই এই ফলারণী আমার সাথে এই কর্কট রাশিও কিন্তু মানে আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে আপনাদের সাথে। এই যে যে চারটি রাশির কথা আমি বললাম, সে চারটি রাশি কোটিপতি আরও প্রতিবন্ধ কিন্তু হতে পারে যদি তার জন্ম ছকে যোগ যদি থাকে। নিশ্চিত রূপে এই চার রাশি মানে ভাগ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন আমি যে কথাগুলো বললাম। এই রাশিগুলোর মহাসংযোগের ফলে আপনাদের অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট আপনারা কিন্তু হতে চলেছে, এবং বেশ কিছু দিক থেকে ডুবে গেছে, আটকে গেছে টাকা, এমন কোনো সম্পত্তি পাওয়া বা কোনো জায়গা থেকে কোনো বড় ধরনের কোনো সুসংবাদ আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশি বা যে চারটি রাশির কথা বললাম সে চারটি রাশির মধ্যেই কিন্তু যোগ কিন্তু থাকছে। অর্থাৎ আজ মধ্যরাত থেকে এই চার রাশি হতে চলেছে মহাকোটিপতি। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।